আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো চিকেন শর্মা। শর্মা কীভাবে আপনার বাসায় সহজে বানিয়ে নিতে পারবেন সেটা আমি দেখাবো। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। আগে আমি শর্মার রুটিটা রেডি করব। এখন দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। এখন এটাতে আমি ইস্ট দিব, ইনস্ট্যান্ট ইস্ট। ইস্ট দিব 2 টিস্পুন। এখন দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা। এখন দিব 2 টিস্পুন চিনি। এখন এটাকে ভালো করে নেড়ে দিব। এটা এখন 10 মিনিট ডেকে রেখে দিব। 10 মিনিট পর ইস্টটা যখন ফুলে উঠবে তখন আমি ময়দা দিয়ে গুলাবো। 10 মিনিট পর ইস্টটা দেখুন একদম ফুলে উঠেছে। এখন আমি এটাতে অ্যাড করব লবণ। লবণ দিব স্বাদ মতো। এখন এটাকে একটু নেড়ে নিব। এখন দিব 1 পিস পরিমাণ লেবু। লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন দিব আমি ময়দা। ময়দা দিচ্ছি এরকম বাটি পরিমাণ 2 বাটি, এরকম 2 বাটি দিয়ে দিব। এখন দিচ্ছি 1 বাটি ময়দা। এখন এটাকে ভালো করে মেখে নিব। আমার শর্মার রুটির ডোটা একদম রেডি। এখন আমি এটাকে এভাবে ঢেকে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর আমার ডোটা একদম ফুলে উঠেছে। এখন আমি এটাকে রুটি করব। রেডি করছি, গোল শেপে রুটি করব। রুটিটা একদম রেডি। এখন আমি এটা তাওয়াতে ভালো করে ছেঁকে নিব। চুলায় আমি তাওয়া বসিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা ছেঁকে নিব। রুটিটাকে এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন একদম নান রুটির মতো হয়ে আসছে। এটাকে এরকম চেপে চেপে তারপর ছেঁকতে হবে। আবার উল্টে দিচ্ছি। রুটিটা চুলা এভাবে দিয়ে ফুলে নিলাম। রেডি আমার রুটি। এখন আমি শর্মার চিকেনটা রেডি করব। আমি এখানে চিকেন নিয়েছি 600 গ্রাম। আমি এরকম পিস করে নিয়েছি, এরকম লম্বা শেপের পিস করে নিয়েছি। এখন আমি এটাতে দিব 1 টেবিল চামচ আদা, আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন দিব 1 টেবিল চামচ জৈত্রিক বাটা। এখন দিব টমেটো সস। টমেটো সস দিব 2 টেবিল চামচ। এখন দিব 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন দিব স্বাদমতো লবণ। এটাকে ভালো করে মেখে নিব। মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। এখন আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন এটাতে আমি মুরগিটা ভাজব। মাংসটাকে ভালো করে ভেজে নিব। শর্মার মাংস সাধারণত গ্রিল করে নেওয়া হয়, গ্রিল করা বাসায় এগুলো করা অনেক ঝামেলা, সেজন্য আমি সহজভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আমার সব রান্নাই আমি চেষ্টা করি ঘরোয়াভাবে সহজভাবে শেখানোর জন্য। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। এখন এটা আমি মাংসটাকে ভালো করে ভেজে নিব। মাংসটাকে এভাবে ভাজতে থাকব আরো 15 মিনিটের মতো, একদম ভাজা ভাজা করব। মাংসটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। এখন দিব 1 টিস্পুন লেবুর রস। এখন এটাকে ভালো করে নিয়ে নিব। এটাকে আরো ভাজা ভাজা করব। মাংসটা একদম ভাজা ভাজা হয়ে আসছে, দেখুন দেখতে একদম গ্রিল করা মাংসের মতোই হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, ভাজা ভাজা হয়েছে, একটা গ্রিল গ্রিল একটা গন্ধ আসতেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। এখন আমি একটা বলের মধ্যে মাংসগুলোকে নিলাম। এরকম আমি কিছু শসা গাজর কেটে রেখেছি। এখান থেকে আমি কিছু শসা গাজর দিয়ে দিব। কিছু গাজর দিয়ে দিচ্ছি।
শসা দিয়ে দিব। এখন আমি এটাকে সস দিয়ে এখন আমি টমেটো সস দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে দিব আমি 2 বাটি পরিমাণ। মেয়োনিজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, শর্মাতে মেয়োনিজটা যত বেশি দিবেন তত শর্মাটা খেতে মজা হবে। কম দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মেখে নিব। মাংসটাকে ভালো করে মেখে নিলাম। এখন আমি রুটির মধ্যে দিব মাংসটা। এখন আমি শর্মাটা রেডি করব। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি মাংস। মাংসের পুরটাকে এরকম লম্বা করে দিয়ে দিতে হবে। মাংসটা একটু বেশি বেশি করে দিতে চেষ্টা করবেন। এখন এটাকে আমি ভালো করে পেঁচিয়ে দিচ্ছি। আমি বাকিগুলো করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার চিকেন শর্মা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি একটা, আপনারা যদি একটু পরে খেতে চান তাহলে একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে এটা রেখে দিবেন, তাহলে এটা অনেকক্ষণ গরম থাকবে। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দেখাচ্ছি। এখন আমি ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এরকম করে পেঁচিয়ে দিব। ভিতরটা একটু কেটে দেখাচ্ছি। এখন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম জুসি হয়েছে। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।